ভেবে দেখুন স্যার, যার জন্য এত করলাম তাকে বাড়িতে আশ্রয় পর্যন্ত দিলাম, সেই বিনিময়ে এই কথাটা সঠিক সময় আপনি নিশ্চয়ই বলতে পারবেন। আসলে কী হয় জানেন তো, আগে অনেকেই এরকম লম্বজম্ব করে, এই ঠিক আপনি যেরকম করছেন, আর আসল সময় চুপ করে থাকে। আপনি নিশ্চয়ই এরকম কিছু করবেন না? না না না, গুড, তাহলে আপনি এখন আসতে পারেন, আমাদের যখন প্রয়োজন হবে আমরা আপনাকে ডেকে পাঠাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, যখনই প্রয়োজন হবে আমাকে ডাকবেন, আমি হাজির হয়ে যাবো। কিন্তু হ্যাঁ, আচ্ছা একটা কাজ করুন না, আমার পার্সোনাল নাম্বারটা আপনি নিয়ে নিন না। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। আসছি স্যার। যদুমণি, তাহলে আমাদের সিদ্ধান্তটা কি? তুমি দেখেছো কতগুলো ছেলে মেয়ে স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করছে এবং তোমার উপরে রাগের বসে ইস্যুটাও বলে দিয়েছে। ম্যামকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে ওরা আন্দোলন করবে। আন্দোলনটা করুক আগে, ধরনায় বসুক আগে, আন্দোলন করবার অধিকার তো সবারই আছে, আন্দোলন ভাঙারও অধিকার আমাদের আছে। তার জন্য আন্দোলনটা তো ওদের করতে দিতে হবে, বিদ্রোহটা তো ঘোষণা করতে হবে। সেই জন্য বলছি মহারাজ, একটু শান্ত হয়ে বসো, একটু ধৈর্য ধরতে শেখো। হ্যাঁ, সেই ধৈর্য ধরে থাকতে হবে। জেঠুমনি, একজন বাইরে থেকে আমাদের কলেজে এসে আমাদেরই এগেনস্টে কনস্পিরেসি করবে, আমাদেরকে অপমান করবে, আর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য একেবারে নিকেশ করে দেওয়ার জন্য তো ধৈর্য একটু ধরতেই হবে মহারাজ। বাই দ্য ওয়ে, অদিতি রায়চৌধুরীর কোনো খোঁজ পাওয়া গেছে? জেঠুমনি, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, প্লিজ। না না, খোঁজ পাওয়া যায়নি। খোঁজ পাওয়া যাবে কি করে? মেজদার ফোন তো সুইচ অফ। ফোন সুইচ অফ করে কোথায় যে সে তার বউকে খুঁজছে কে জানে। গোটা পৌঁছে পারে, গোটা এই অদিতি রায়চৌধুরী মহিলাটা তো খুব সোজা মহিলা নয়, হয়তো দুজনে দেখা হয়েছে। অদিতি রায়চৌধুরীর বুদ্ধিতেই হয়তো আদি ফোনটা অফ করে রেখেছে, আর অদিতি রায়চৌধুরী এই ইস্যুটাকেই কাজে লাগাতে চাইছে মহারাজ। অ্যান্ড থ্রু দিস গার্ল, ওর মতো একটা মেয়ের কাছ থেকে এভরিথিং ইজ পসিবল। হতে পারে জেঠুমনি, নাথিং ইজ ইম্পসিবল। আমি তো সেই কথাই বললাম, এতটা উতলা হয়েও না, কথা ঠান্ডা রাখো, যাও নিজের ক্লাসে যাও।